আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা হচ্ছে ঢাকার খুব কাছে এবং অল্প খরচে ঘোরা যায় এমন একটা রিসর্ট নিয়ে। তো আগের ভিডিও থেকেই জেনেছেন যে আমরা পুরান ঢাকায় থাকি। আজকের রিসর্টে আমি, আমার হাজব্যান্ড, আমার বোন এবং ভাগ্না ভাগ্নি নিয়ে হচ্ছে যাচ্ছি। তো এখন আমরা ওয়ারি থেকে রিক্সা নিয়ে লক্ষ্মীবাজার এসেছি আমার বোনের বাসায়। তো গাড়িতে আমার বোন আগেই ছিল, আমরা এখন রওনা হয়েছি। এখন প্রায় সকাল 9:30, রাস্তা দেখি বুঝতে পারছেন যে রাস্তা খুবই ফাঁকা এবং শুক্রবারের দিন, আকাশটা সুন্দর, মানে ওয়েদারটা খুবই সুন্দর। তো এই যে রিসোর্টটা, এটার নাম হচ্ছে সায়রা গার্ডেন রিসোর্ট, এইটা হচ্ছে মদনপুরে। এবং আপনি যদি হচ্ছে গুলিস্তান 0 পয়েন্ট থেকে স্টার্ট করেন, ফ্লাইওভার দিয়ে হচ্ছে শনিরাকড়া পর্যন্ত চলে আসেন, তাহলে মূলত গুলিস্তান থেকে রিসোর্টটার দূরত্ব সময় হিসাব করলে 20 থেকে 25 মিনিট। আমি সময়টা এজন্য বলে দিচ্ছি যে হচ্ছে আপনাদের যাতে মানে খুব তাড়াতাড়ি আইডিয়া হয়ে যায় যে আপনারা কত তাড়াতাড়ি গিয়ে চলে আসতে পারবেন। তো চলে আসছি আমরা রিসোর্টে। এখন আমার হাজব্যান্ড হচ্ছে টিকিট কেটে নিচ্ছে। আমরা মূলত হচ্ছে 2 টাইপের প্যাকেজ নিচ্ছি, একটা হচ্ছে এন্ট্রি ফি এবং লাঞ্চ, আর একটা হচ্ছে এন্ট্রি, লাঞ্চ এবং সুইমিং। তো এন্ট্রি আর লাঞ্চের প্যাকেজটা যেটা, সেটার প্রাইস হচ্ছে 450 টাকা, আর যেটা সুইমিং ইনক্লুডেড সেটার প্রাইস হচ্ছে 850 টাকা। আমরা এখন রিসোর্টটাতে ঢুকছি। এইটা হচ্ছে মূলত এন্ট্রিটা। সো এখন হচ্ছে আমি এন্ট্রি গেট থেকে রিসোর্টটার চারপাশটা একটু দেখানোর চেষ্টা করব। এইটা দিয়ে আপনি, মানে এই গেটটা দিয়ে আপনি ঢুকলেন, ঢুকার পরে হচ্ছে এরকম ডানে বামে হচ্ছে খোলা জায়গা এবং গাড়ি পার্কিংয়ের জায়গা। সো আমরা গাড়ি নিয়ে, পার্সোনাল কার নিয়ে এসেছি, এই জন্য আমরা গাড়ি এখানে রেখে নেমে এখন হচ্ছে মূলত ঢুকব। তো এইটা হচ্ছে ওদের এই অ্যাকাউন্টস অফিস টাইপ কিছু একটা। তো আমরা ঢুকার সময় হচ্ছে একটা জিনিস খুবই ভালো লেগেছে যে ওরা একটা জীবাণুনাশক হচ্ছে ম্যাট বা পাপড় দিয়ে রেখেছিল। সো এটার মধ্যে সবাই পা ক্লিন করে হচ্ছে ঢুকার চেষ্টা করছে, যেহেতু করোনার মধ্যে ঘুরতে যাওয়া, সবাই আসলে নিজস্ব পার্সোনাল যে সেফটি সেটা মেনটেন করার চেষ্টা করেছে আর কি। তো আমরা ঢুকছি মানে সায়রা গার্ডেন রিসোর্টটায়। রিসোর্টের প্রথম যে ইমপ্রেশন সেটা খুবই খুবই পজিটিভ আমার কাছে। দুই পাশে এত সুন্দর খোলা জায়গা, আপনারা হয়তো বা আগে থেকেই বুঝতে পারবেন আমার আগের ব্লগগুলো দেখে যে আমি হচ্ছে প্লান্ট লাভার। সো এত এত গাছ, এত প্রজাতির গাছ আমার খুবই ভালো লাগছে। আর এই যে এই পাশটায় হচ্ছে ওরা এখনও কিছু করে নাই, মেবি হচ্ছে পরে আরও ভিলা টিলা বানাবে, মানে ওইটা এখনও ফাঁকা। সামনে হচ্ছে একটা বাচ্চাদের প্লেগ্রাউন্ড আছে, তার আগ পর্যন্ত মাঠের মতো একটা জায়গা ফাঁকা রেখেছে। আর ডানে হচ্ছে এই পানির উপরে হচ্ছে ওয়াটার রিসোর্টের মতো করে রেখেছে, মানে কটেজের মতো, একটা রুমের মধ্যেই সব কিছু আর কি, ওরকম করে কটেজ করেছে ছোট ছোট। আচ্ছা, একটা জিনিস ইনক্লুড করি, এই রিসোর্টটাতে আপনারা রাতে স্টে করতে পারবেন। রাতে স্টের যে খরচ, এটা ওদের ফেসবুক পেজেই হচ্ছে দেওয়া আছে এবং ওখান থেকে ডিটেলস নিতে পারবেন। আমি যতটুকু দেখলাম খুবই কম খরচে থাকতে পারবেন এবং ওদের সার্ভিস খুবই ভালো। আমরা হচ্ছে জাস্ট ডে ট্রিপে এসেছি, তাতেই হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে সার্ভিস অনেক ভালো। তো আপনারা যারা রাতে স্টে করবেন, তারা হয়তো বা আসলে টোটালি অনেক ডিফারেন্ট একটা টেস্ট পাবেন, যেহেতু ওদের লাইটিং অনেক সুন্দর বিভিন্ন জায়গায়। এই যে এরকম হচ্ছে অনেক ছবি তোলার জায়গা এই রিসোর্টটার। একটা জিনিস খুবই ভালো যে ওরা একদম ট্রেন্ডকে মাথায় রেখে করছে। ছাড়াও যে রিসোর্টে থাকার ব্যবস্থা আছে সেটা বিল্ডিং।
অনেক, এত কম খরচে এত সুন্দর একটা জায়গায় পুরো ডে লং ট্রিপের জন্য পারফেক্ট। আর আপনারা রাতে স্টে করতে চাইলে ওইটাও অনেক ভালো হবে, কারণ আমাদের বাসা থেকে অনেক কাছে। দ্যাটস ওয়াই উই ডিডন্ট টেক এনি অপশন ফর স্টেইং এট দ্য নাইট, বাট ইফ ইউ ওয়ান্ট টু জাস্ট স্টে ইউ ক্যান। আমরা অনেক দূর থেকে আসলে অনেক ভালো লাগে। এটা হচ্ছে আসলে বাংলাদেশ শেষ, দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে একদম পুরা অন্য এরিয়া। ছোটোর মধ্যে রিসোর্টটা অনেক গোছানো এবং অনেক সুন্দর করে কিছু জিনিস করেছে, লাইক পুরো ফটো বুথের মতো, খুবই ভালো লাগবে আসলে। সব কিছু মানে একদম বসার চেয়ার থেকে শুরু করে সব কিছু হচ্ছে অনেক সুন্দর বিদেশি আদলে করা। তো আমার মনে হচ্ছে খুবই ভালো লাগবে, যেই আসবেন খুবই খুশি হবেন। এখানে একটা এই যে র্যাকেট গ্রাউন্ড আছে, আপনারা যদি র্যাকেট বা ব্যাডমিন্টন সাথে নিয়ে আসেন রাতে এখানে খেলতে পারবেন, বা ওরাও মনে হয় সাপ্লাই দেয়। অনেক অনেক কাঠগোলাপ গাছ, আমার এই ব্যাপারটা খুবই ভালো লেগেছে। আমার পছন্দের ফুল হচ্ছে কাঠগোলাপ। তো ওভারঅল মিলিয়ে খুবই খুবই পছন্দ হয়েছে আমার জায়গাটা। আমরা একটু পরে পুলে যাব, তো পুলে যাওয়ার আগে এটা হচ্ছে ওদের সুইমিং এর যে এরিয়াটা ওইটা, মানে একদম বাচ্চাদের থেকে এই যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একদম বাচ্চাদের সুইমিং, আর এটা হচ্ছে বড়দের সুইমিং প্লেস। পুলটা খুবই সুন্দর, পানি খুবই ক্লিন, আমি খুবই খুশি। আমরা এখন চেঞ্জ করে তারপরে সুইমিং এর জন্য নামবো। আমরা হচ্ছে পাঁচজন আসছি, আমরা দুইজন হচ্ছে লকার হিসেবে বসে থাকবেন, বাকিরা এন্ড ডেপথ তো বেশি না, সো ইউ ক্যান রিয়েলি এনজয় হিয়ার। সেটা হচ্ছে লেডিস ওয়াশরুম, আমরা এখন লেডিস ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করব। এটা হচ্ছে আরেকটা ভিলার ব্যাক পোর্শন, একদম পাক্কা 1 ঘন্টা 40 মিনিট সুইমিং করেছি। এবং এখানে চেঞ্জিং এর অনেক সুন্দর ব্যবস্থা, মেয়েদের জন্য আলাদা লেডিস ওয়াশরুম এবং ছেলেদের জন্য আলাদা। এবং এটা হচ্ছে আপনার যে সুইমিং এর প্যাকেজটা 850 টাকা, সেটার মধ্যে সব ইনক্লুডেড। তো এরকম অনেক ছোট ছোট মানে জায়গা যেগুলোতে আপনারা অনেক সুন্দর সুন্দর অ্যাস্থেটিক ছবি তুলতে পারবেন। আমরা চেষ্টা করছি পুরোটাই ঘোরার, যেহেতু আজকে আমরা সন্ধ্যা পর্যন্ত থাকবো। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আসলে দেখবেন এখানে মানে খুবই খুবই সুন্দর একটা প্লেস, এবং খুবই কম খরচ, ঢাকা থেকে বেশি দূরে না। লাইক অন্যান্য রিসোর্টগুলো যেরকম গাজীপুর বা হচ্ছে একটু প্রায় টুঙ্গির দিকে, ওরকম না। এখানে এটা হচ্ছে জ্যাম ট্যাম ছাড়া আসতে 0 পয়েন্ট থেকে খুবই অল্প সময় লাগবে। শুক্রবার আমরা যাত্রাবাড়ির একটু জ্যাম পেয়েছি, কিন্তু আপনারা যদি ঢাকা থেকে আসেন মানে গুলিস্তান ফ্লাইওভার হয়ে আসেন তাহলে একদমই 30-40 মিনিটস আপনারা এখানে পৌঁছে যাবেন। সো রিসোর্টটা সবচেয়ে সুন্দর লাগার ব্যাপার হচ্ছে এখানে অনেক অনেক কাঠগোলাপ গাছ, অ্যান্ড ওরা খুবই ভালো ফুল ছিল, ওরা কিছু বলে না, দো আই ডিডেন্ট ট্রাই, কিন্তু হচ্ছে দেখলাম বাচ্চারা যদি দেখাবো আমরা কি কি খাচ্ছি, মানে কি কি পাচ্ছি। লাঞ্চ চলে এসেছে,
ট্রেডমিলের মতো এটা হচ্ছে আমাদের ওই কুপনের মধ্যে এন্ট্রি প্লাস লাঞ্চ প্লাস সুইমিংয়ের যে কুপন ওটার সাথে আসছে। একটা হচ্ছে স্প্রাইট দেওয়া থাকবে, একটা 500 ml পানির বোতল, আর হচ্ছে দুইটা চিকেন ফ্রাই, একটা হচ্ছে চিকেন মানে এটা একটা গ্রেভির মতো, আর হচ্ছে একটা ভেজিটেবল আর রাইস। সো খাবার খেয়ে বলতে পারবো কেমন। একসাথে মনে হয় 100 people ক্যান অ্যাটেন্ড। সো এখানে বাচ্চাদের খেলার একটু জায়গা, দোলনা, তারপরে হচ্ছে স্লিপার। আবার এই জায়গাটা খুবই সুন্দর, এটা একদম পুরো আমি কলকাতা একটা পার্কে গিয়েছিলাম ওখানের আদলে করা লাগছে। সেই যে এটা হচ্ছে বেবিদের প্লে জোন, অনেক বড় একটা এরিয়া। আপনাদের বাচ্চা কাচ্চা নিয়ে আসলে আপনারা খুবই খুবই এনজয় করতে পারবেন, কারণ বাচ্চারা হচ্ছে এরকম একটু খোলা জায়গা ঢাকা শহরে পায় না, ওরকম অনেক মজা করতে পারবে। আর বড়রা তো আসলে মজাই করতে পারবেন, এটা আর বলার কিছু নেই। সো ঢাকা থেকে কাছাকাছি অল্প সময়ে অল্প খরচে যদি কোনো রিসোর্টে আসতে চান, দেন ইটস আ ভেরি গুড অপশন। এখানে কিছু পাখি, তো এখানে আবার অনেকগুলো কালারফুল পাখি আছে, বাজি থেকে শুরু করে অনেক কিউট কালারফুল বার্ডস অনেক সুন্দর সুন্দর পাখি। রিসোর্টের এই পাশটাতে হচ্ছে পাখি এবং কবুতরের সাথে ওরা কয়েকটা কুকুর পালে, তো একটা কুকুরের বেবিজ হচ্ছে এগুলা দেখতে পাচ্ছেন। আমরা ছোট বড় সবাই হচ্ছে অনেক খুব মানে অনেক ভালো লেগেছিল আমাদের কাছে এই কুকুরগুলাকে নিয়ে, আমরা অনেকক্ষণ সময় দিয়েছি। তো দোলনায় চড়লাম আমরা একটু, দোলনায় চড়তে চড়তে আসলে খেয়াল হলো আমাদের বাসায় ফিরতে হবে, থেকে যাবার ইচ্ছা থাকলেও যেহেতু কোনো প্রিপারেশন ছিল না তো আমরা থাকছি না, এখন আমরা বাসার জন্য রওনা হচ্ছি। ড্রাইভারকে আগে থেকেই বলা আছে, উনি গাড়ি রেডি করে রেখেছে। আমরা এখন গাড়িতে উঠলাম এবং
সায়রা গার্ডেন রিসোর্ট থেকে আমাদের আসলে এখন ফেরার সময়। একটা জিনিস ইনক্লুড করে দেই, সেটা হচ্ছে যে আপনি শুধু এন্ট্রি ফি 100 টাকা দিয়ে এই রিসোর্টটায় সারাদিন ঘুরতে পারবেন। আর এখানে সবচেয়ে ভালো লেগেছে যে জিনিসটা, এখানে কেউ আপনার সাথে সাথে বা আপনাকে চোখে চোখে রাখবে না, আপনি নিজের মতো করে ঘুরতে পারবেন। একদম পার্ক বা অন্যান্য জায়গায় যেরকম থাকে ওরকম আপনার স্বাধীনতা থাকবে। সো 100 টাকায় চাইলে আশেপাশ থেকে কেউ এসে ঘুরতে পারেন। আমরা অনেককেই দেখেছি যে বিকালবেলা শুধু এন্ট্রি ফি দিয়ে ঢুকে অনেকেই ঘোরাফেরা করছে। সো এই রাস্তাটা হচ্ছে একদম মদনপুর মেন যে রাস্তা সেইখানে যে মিলবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের কাছে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, আর দেখা হবে ইনশাআল্লাহ নিশ্চয়ই নেক্সট কোনো ব্লগে, দিনে কিংবা রাতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।